আমরা চলে এসেছি সুন্দরবনের কাছাকাছি শরণখোলায়, একেবারে সুন্দরবনের কোলকেশার শরণখোলা বাজার। সকালে আমরা রওনা দিয়েছি, ভোর রাতে 4:30 রওনা দিয়েছি। সকালে এসে শরণখোলায় পৌঁছেছি, এখানে কিছু কাজ ছিল, কাজগুলো সেরেছি এবং এখন অপেক্ষা করছি। এইদিকে সুন্দরবন দেখা যাচ্ছে, বন বিভাগের ট্রলার আসবে আমাদেরকে নিতে, আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছি। আমার সঙ্গে আছে সময় টিভির বাঘের প্রতিনিধি আলী আকবর টুটুল ভাই, এবং আমার সঙ্গে পাশে যে বসা ছিল কিছুক্ষণ আগে হচ্ছে আমার সহকর্মী তানজিম। সুন্দরবনের কলকাতা এই জনপদের মানুষজন, বেশিরভাগ মানুষই হচ্ছে সুন্দরবনে মধু সংগ্রহ, মাছ ধরা এই কাজে হচ্ছে নিয়োজিত থাকে। এখানে অনেক নৌকা দেখা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অফিস এটি। আমরা একটু পরেই নৌকায় করে এখানে যাবো ট্রলারে করে। তানজিম, তোমার কেমন লাগছে এখানে যে শরণখোলা রেঞ্জের থেকে যে সুন্দরবনে আমরা ঢুকবো, এখানে তোমার অনুভূতিটা কী? সুন্দর ভাই, আমার অনুভূতি যদি বলতে হয় তাহলে অনুভূতি হচ্ছে অসাধারণ। কারণ সুন্দরবনের অন্য অনেক সাইড দিয়ে গেলেও শরণখোলা রেঞ্জে এই পথে আমি কখনো যাইনি। তো এইখানে কী আছে বা কী ধরনের দেখবো ভিতরে, যে এই বিষয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল অনেক বেশি। ভালো লাগছে যে আজকে নতুন একটি অভিজ্ঞতার মুখোমুখি হবো। হ্যাঁ, আমরা অপেক্ষা করছি ট্রলারের জন্য। সুন্দরবন স্টেশন কর্মকর্তার কার্যালয় শরণখোলা, ফার্স্ট টাইম আসলাম এখানে। সুন্দরবনের আরও অনেকগুলো স্পট ঘুরেছি কিন্তু এটাতেই প্রথম। সুন্দরবনের এই অংশ হচ্ছে হরিণের বিচরণ কম, এই জন্য আপনাদেরকে আমি হরিণ দেখাতে পারছি না, কিন্তু মাঝে মধ্যে এখানে চলে আসে। এখানে লোকালয়ে মাঝে মধ্যে যে নদীটা আমরা পার হয়ে আসলাম, এই নদী সাঁতরে হরিণগুলো হচ্ছে লোকালয়ে চলে যায় এবং সেখানে স্থানীয়রা এটা আবার ধরে বন বিভাগের মাধ্যমে আবার বনের মধ্যে অবমুক্ত করে। অসংখ্য ছোট ছোট নদ নদী খাল এগুলা আছে,
এই নদীগুলোর মধ্যে হচ্ছে স্থানীয়রা মাছ সংগ্রহ করতে আসে। বাগান তৈরি করা হয়েছে, বিভিন্ন পদ্ধতিতে গাছ আছে, যেমন লোকালয় যে গাছগুলো পাওয়া যাচ্ছে, সুন্দরবনের যে সৌন্দর্যটা সেইটা ভিতরে গেলে হয়তো বা সেরকম পাওয়া যেতে পারে। তারপরও নানান চোরা শিকারীদের, নানান বনজীবীদের নানান অত্যাচার নির্যাতনের কারণে, মানুষ্য সৃষ্টির কারণে, অত্যাচার নির্যাতনের কারণে সুন্দরবন আজ তার জৌলা সারাচ্ছে। তারপরও বলবো যে সুন্দরবন একটা মায়ের মতন, প্রত্যেকটা ঝড় জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে। উপকূলবাসী হিসেবে দক্ষিণাঞ্চলে মানুষের একমাত্র মায়ের মতো যে ভালোবাসা সেটা হলো সুন্দরবন, প্রাকৃতিক দুর্যোগের জায়গা থেকে। আমি মনে করি সেই জায়গাটা থেকে সুন্দরবনকে এখন মানুষ সৃষ্টি না, এই সুন্দরবনকে সকলের এগিয়ে আসতে হবে সৌন্দর্যকে আবার পূর্বের ন্যায় ফিরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে হতে পারে পার্কমিট বন্ধ করে দেওয়া, হতে পারে সুন্দরবনের ভিতরের পরিবেশ যাতায়াতগুলো বন্ধ করা, তাহলে দেখা যায় কি সুন্দরবনের জীব বৈচিত্র্য আবার নতুন করে সংখ্যা বৃদ্ধি পাবে, বংশ বৃদ্ধি করবে। এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা না বললেই নয়, যেটা বিশ্বব্যাপী যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে আলাদা একটা তার খ্যাতি রয়েছে, সেই সুন্দরবনকে রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে সুন্দরবনকে নিরাপদ রুট হিসেবে এখানে রাখতে হবে, যেন কোনো শব্দ যন্ত্রণা। কারণ আপনারা জানেন এই করোনা পরিস্থিতির মধ্যে অনেক সংবাদকর্মী রিপোর্ট করেছেন যে আসলে করোনা পরিস্থিতির মধ্যে সব কিছু স্তব্ধ ছিল, সুন্দরবনে নেই কোনো ট্রলারের শব্দ, নেই কোনো জাহাজের শব্দ, নেই কোনো মানুষের কোলাহল। সেই জায়গাটায় নতুন করে আবার সেই সুন্দরবনের সে মায়াবী চিত্র, হরিণ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, নানা পশু পাখি, যেমন এর ভিতরে রয়েছে শুকর, রয়েছে অজগর সাপ, রয়েছে মানে বিভিন্ন প্রজাতির যে প্রাণীগুলো রয়েছে, সেই প্রাণীগুলো আবার নতুন করে যেন নিজের জীবনকে নতুন করে কোনো কিছু পেয়েছে, সেই ধরনের একটা আমরা আবির্ভাব পাচ্ছি। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে এই সুন্দরবন আসলে একটা অসাধারণ সুন্দরবন, বিকল্প পৃথিবীতে আর কোনো সুন্দরবন হয়তো আর আসবে না। তবে এইটা কি আমাদের লালন পালন করে এই সুন্দরবনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সুরক্ষার দায়িত্বটা নিতে হবে সকলকে। শুধু সরকারের দিকে তাকালে হবে না, কোনো ব্যক্তির স্বার্থের জন্য না, সুন্দরবন সমষ্টিগত এবং বিশ্বের মানুষের একটা পরিচিতির জায়গা হলো সুন্দরবন। এই সুন্দরবন রক্ষার দায়িত্ব আমি মনে করি সকল নিতে হবে, আর সেই সুন্দরবনকে রক্ষা করতে হলেই সকলকে এগিয়ে আসতে হবে, একই খাতারে একই সঙ্গে কাজ করতে হবে, আমি এটাই প্রত্যাশা করছি। আর পাশাপাশি আরেকটু বলতে চাই যে এই সুন্দরবনে যারা আগে একটা যে অবস্থায় ছিল, যেমন সুন্দরী গাছ ছিল, সুন্দরবনের নানান লতাপাতা ছিল, সুন্দরবনের গরান কাঠ ছিল, বিভিন্ন রকমের যে গাছপালা আছে, কয়েকশো প্রজাতির এই সুন্দরবনের গাছপালা রয়েছে, এদিকেও আমাদের সুরক্ষা দিতে হবে। কারণ গাছের জন্য সুন্দরবন একটা সৌন্দর্যকে বৃদ্ধি করে, আর সেই সুন্দরবন যদি অবাধে বিচরণ করে, অবাধে গাছ নিধন করে, তাহলে সে সুন্দরবন তো আর ফিরে আসবে না। সুন্দরবনকে আমরা ভালোবাসি, মায়ের মতো ভালোবাসি, সুন্দরবন আমাদের সন্তানের মতো ভালোবাসে। আমরা মনে করি মা বাবা মা সন্তান যেরকম আগলে রাখে, এই সুন্দরবনটাই এভাবেই আগলে রাখে আমাদের জনপদকে, আমাদের হাজার হাজার মানুষকে, সম্পদকে রক্ষা করে এই সুন্দরবন। ধন্যবাদ আপনাকে, হয়তো আমাকে কিছু বলার জন্য আপনি সুযোগ দিয়েছেন, এরকম তো সুযোগ আর কখনো আসবে কিনা জানি না। হ্যাঁ, এখানে মূলত যে গাছগুলো আছে এগুলো সুন্দরবনের গাছ না, এখানে আম গাছ দেখছি, কাঁঠাল গাছ দেখছি, আরও পেয়ারা গাছ দেখছি, বাদাম গাছ দেখছি, আর যেগুলো মূলত সুন্দরবনের গাছ না, কিন্তু এখানে লাগানো হয়েছে। মূলত এখানে আসলে সুন্দরবনের আংশিক ফিল পাওয়া যায়, সুন্দরবন দেখা যায় কাছাকাছি। সুন্দরবনটার মূলত যেসব গাছ গাছে যে আছে সেগুলো